রাজধানীতে ভেজাল ছড়াছড়ি, সব মুরব্বা কিংবা তাল বৃষ্টি তৈরিতে রাসায়নিক কি ভরসা, নোংরা পরিবেশে তৈরি হচ্ছে চিপস, মিষ্টি ও ফুচকা। পাঁচটি বিভাগীয় শহরে হচ্ছে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, দ্রুত নিষ্পত্তি হবে জমে থাকা 7,500 মামলা। গৃহকর্ত্রী নির্যাতনের শিকার হয়ে শিশু রোকসানা এখন মানসিক ভারসাম্যহীন, দৃষ্টান্তমূলক শাস্তি চান পরিবারের সদস্যরা। নেত্রকোনার পাঁচটি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা, পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার। এবং এশিয়া কাপে আজ বাংলাদেশের টিকে থাকার লড়াই, প্রতিপক্ষ আফগানিস্তান, খেলা শুরু বিকেল 5:30। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। হোটেল কিংবা মেস বাড়িতে বিশ্বাস করে আপনি যে মুরগির মাংস খাচ্ছেন সেটা মরা মুরগির নাকি তাজা মুরগির, ভাবনায় এই প্রশ্ন না থাকলেও হতে পারে সেটা মরা মুরগির। রাজধানীর কিছু হোটেল ও মেস বাড়িতে এমনই মরা মুরগির মাংস খাওয়াচ্ছেন অসাধু চক্র। এছাড়া সস, মুরব্বা, ক্রিম, তাল মিস্ত্রি সহ বিভিন্ন পণ্য বানানো হচ্ছে রাসায়নিকের মিশ্রণে, আর অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হচ্ছে চিপস, মিষ্টি, ফুচকা ও আইসক্রিম। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্ট। কেমিক্যাল আর কাপড়ের রঙে তৈরি হচ্ছে খাবার। ফুচকা, যা ছাড়া তরুণীদের বৈকালিক আড্ডাই জমে না। দেখুন যাত্রাবাড়ির এক বাড়িতে কতটা নির্দয় নিষ্ঠুরভাবে বানানো হচ্ছে সেটি। মুখের স্বাদবর্ধক সস, খাবারের অন্যতম এই অনুষঙ্গটি পচা গলা টমেটোর সঙ্গে 80% রকমারি কেমিক্যালের মিশ্রণে তৈরি হচ্ছে। এরপর রং দিয়ে করা হচ্ছে আরও দৃষ্টিনন্দন। এই কারখানার সন্ধান পাওয়া গেছে কেরানীগঞ্জে। কামরাঙ্গিচরে বাচ্চাদের শখের চিপস বানানো হচ্ছে পায়ে মাড়িয়ে। শৌখিনদের কাছে ঘিয়ের চাহিদা ব্যাপক। রাজধানীর পাশে ডেমরার এক বাড়িতে সেটি বানানো হচ্ছে গরুর চর্বি দিয়ে, সঙ্গে মেশানো হয় শিল্প কারখানার রং, আর একটু ফ্লেভার দিলেই হয়ে গেল বিখ্যাত বাঘাবাড়ির ঘি। মাতুয়েলের আরেক কারখানায় রং, কেমিক্যাল আর চিনির মিশ্রণে তৈরি হচ্ছে সফট ড্রিঙ্কস পাউডার। অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মিশ্রিত এসব খাবার প্রতিরোধে দেশে আইন রয়েছে, চলছে অভিযানও। কিন্তু যারা এসব তৈরি করছেন তারা কি জানেন ভেজালের চরম বিপর্যয়ের মুখে জনজীবন নাকি শুধুই বাণিজ্যিক মানসিকতা। যাত্রাবাড়িতে দই বানানো হচ্ছে পচা গলা মিষ্টির গাধে, আর নোংরা পরিবেশে গরু দুধে বানানো হচ্ছে মুখরোচক মিষ্টি। রোগবালাই প্রতিরোধে বাচ্চাদের পাথেও তাল মিশ্রি। চকবাজারে সেটি তালের রসের পরিবর্তে চিনি আর খাবার সোডায় তৈরি করছে অসাধু চক্র। কেরানীগঞ্জের এই কারখানায় রং আর কেমিক্যালে বানানো হয় বেকারি পণ্য। এখানে বিস্কুটের জন্য ব্যবহার করা হয় বাইরের বিদেশি কেমিক্যাল। এছাড়া রাজধানীর কাপ্তান বাজারে মুরগির আড়তে মরা মুরগিগুলো অসাধু চক্র ছড়িয়ে দেয় রাজধানীর বিভিন্ন হোটেল কিংবা মেস বাড়িতে। বাঙ্গাচুরা লুস মুরগি হিসাবে নিয়ে আসি, আইনা বাইরে বিক্রি করি বা পারলে দুই একটা হোটেলে দিই। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এমন অবস্থা রাজধানীর চানখারপোলের এই হোটেলের। মারাত্মক নোংরা আবর্জনার মধ্যেই রান্না হচ্ছে হোটেলের খাবার, যা পরে পরিবেশন করা হয় চকচকে পরিবেশে। বাঁচতে তো হবে, কোথায় পাবো পিওর বলেন? ও সে পিওরটা কে সাপ্লাই দিবে, কোথায় থেকে পাবো? গ্যাস্ট্রিক আলসার এটা তো হবেই, কিন্তু এখন তো করার তো কিছু নাই, খাইতে হয়। না যায় নাই খাই, মনে তৃপ্তি হয়তো খিদা লাগে কারণে খাই। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের পর আরও পাঁচটি বিভাগীয় শহরে হচ্ছে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ভূমিকা রাখবে এই ট্রাইব্যুনাল। দ্রুত নিষ্পত্তি হবে জমে থাকা 7,500 মামলার, এরই মধ্যে
ট্রাইব্যুনালগুলো গঠনের জন্য বিচারক সহ 30টি পদ সৃষ্টি করা হয়েছে। নিউজ 24কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোমা। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে সন্ত্রাসীরা, এমন সহিংসতার ঘটনা আরও আছে। এসব সহিংসতায় দায়ের করা 7,500-এরও বেশি মামলা ঝুলে আছে আদালতে। সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকা ও চট্টগ্রামে গঠন করা হয়েছে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। শিগগির আরও 5 বিভাগে এই ট্রাইব্যুনাল গঠন করা হবে, জানান আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক। আমাদের বিভিন্ন সময় দেখা যায় সন্ত্রাসবিরোধী আইনটা যেটা আছে, সন্ত্রাস যে আইনের মাধ্যমে মামলাগুলো করা হয়, এটা আবার নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশকে চার্জশিট দিতে হয়। পুলিশ এটাকে যেহেতু আমাদের বিভাগ পর্যায়ে এই সন্ত্রাস দমন বিশেষ আদালত না থাকার কারণে তারা এটাকে ওই টাইমের মধ্যে দিতে না পারলে তাদের ক্ষতি হয়ে দেখে তারা অনেক সময় ওই আইনে না দিয়ে দণ্ডবিধির অন্য আইনে দিতেন। ইতিমধ্যে আমাদের দুইটি বিভাগে ঢাকা এবং চিটাগাংয়ে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল হয়ে গেছে, সেখানে কার্য শুরু করছে। আর 5টিতে আমরা খুব দ্রুতই তাদের এলাকা নির্ধারণ পূর্বক আমরা প্রজ্ঞাপন করব। আইন মন্ত্রণালয়ের তথ্য বলছে নতুন এই 5 ট্রাইব্যুনালের জন্য 30টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে বিচারক হিসেবে থাকবেন 5 জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক। এই ট্রাইব্যুনালে একজন জজ থাকবেন, জেলা ও দায়রা জজ পর্যায়ের কর্মকর্তা, তিনি এই আইনের আওতায় বিচারগুলো করবেন। তাহলে আমাদের পুলিশের সুবিধা হলো, আমাদের কোর্টগুলো সুন্দরভাবে ফাংশন করবে এবং আমাদের জনবল এবং ইতিমধ্যেই অনুমোদন হয়ে আসছে, আমরা এলাকা নির্ধারণ পূর্বক প্রজ্ঞাপন জারি করলে তারাও কার্য শুরু করবে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ভূমিকা রাখবে এই ট্রাইব্যুনাল। এতে যথাসময়ে বিচার পাবে সাধারণ মানুষ, বলছেন আইন সচিব। আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, উনি সন্ত্রাস জঙ্গিবাদ এদের বিপদে জিরো টলারেন্স, এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো এমনি আমাদের নিয়ন্ত্রণে আছে, আরও যেন নিয়ন্ত্রণে থাকে, মানুষজনের সুবিধা পায়, সেই জন্যে এই কোর্টগুলো করা হচ্ছে এবং এতে জনগণ এবং দেশের উপকার হবে। বিভাগীয় শহরের মহানগরী এলাকাসহ অন্তর্ভুক্ত জেলার বিচারাধীন মামলাগুলো যে আদালত বা ট্রাইব্যুনালেই বিচারাধীন থাকুক না কেন, প্রজ্ঞাপন জারির 30 কার্যদিবসের মধ্যে এই ট্রাইব্যুনালের অধীনে চলে আসবে। লাকমিনা জেসমিন শোমা, নিউজ 24, ঢাকা। সড়কপথে 2 দিনের সাংগঠনিক সফরে আওয়ামী লীগের প্রতিনিধি দল চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে রওনা হয়েছে। বহরের সাথে রয়েছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না, তার কাছে জানবো সেখানকার সবশেষ অবস্থা। মুন্না, আজকে কোথায় কোথায় পথসভা রয়েছে আর এখন পর্যন্ত কি তথ্য রয়েছে আপনার কাছে এই পথসভা সম্পর্কে কিংবা এই সার্বিক সফর সম্পর্কে? গতকালে কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে আওয়ামী লীগ একটি প্রতিনিধি দল কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক কার্যালয় থেকে তারা কিন্তু সাগর সফরে বের হন। তারা গতকালকে কাঁচপুর থেকে কিন্তু তারা অভ্যর্থনা শুরু হয় তাদেরকে এবং তারা কিন্তু গতকালকে 4টি জায়গায় আপনার সমাবেশ করে, যেটা একটি হচ্ছে কুমিল্লা ইলিয়টগঞ্জ, আরেকটি হচ্ছে ফেনীতে এবং কুমিল্লাতে আরও 2টি, সেটা 14গ্রাম এবং কুমিল্লা টাউন হল। পাশাপাশি তারা ফেনীতে কিন্তু একটা বেশ বড় সমাবেশ করে এবং যেখানে পুরো কাঁচপুর থেকে ফেনী পর্যন্ত এবং চট্টগ্রাম পর্যন্ত আমরা দেখছি রাস্তার দুপাশে অসংখ্য হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে স্লোগানে মুখরিত করেন। এবং নির্বাচনের পূর্বে এমন একটা সাংগঠনিক সফর কিন্তু আওয়ামী লীগ নেতারা বলছেন যে সরকারের উন্নয়ন প্রচার পাশাপাশি যে দলীয় নেতা কিন্তু উজ্জীবিত এবং একটি বার্তা তারা দিয়েছেন গতকালকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের, তিনি বলছেন কিন্তু যে দলের প্রার্থী যেই হোক না কেন তার সাথে কাজ করতে হবে এবং আওয়ামী লীগ একটি বৃহৎ দল, সেখানে কিন্তু মনোনয়ন পত্রিকা থাকবে। তারা বারবারই বলছেন মনোনয়ন পত্রিকা থাকতে পারে কিন্তু তফসিল ঘোষণার পর যখন মনোনয়ন চূড়ান্ত হয়ে যাবে তখন যাকেই নৌকা দেওয়া হবে যেই হোক না কেন সবার পার খাবে নৌকা এবং নৌকার পিছনে কাজ করতে হবে। যদি কেউ বিদ্রোহী হয়, বিশেষ করে কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে, সেক্ষেত্রে তারা বারবারই বলছেন যে শাস্তি, কঠোর শাস্তি হতে পারে এবং সেটা কিন্তু আজীবন বহিষ্কার হতে পারে। আর আজকে কিন্তু এখন এই মুহূর্তে আমরা রয়েছি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বহরে, তিনি কিন্তু এখন যাচ্ছেন আনোয়ারার দিকে কর্ণফুলি এবং তিনি লোহাগড়া একটি সমাবেশ করবেন, পাশাপাশি কক্সবাজার আত্মযাপন করবেন। আর আজকে 4টে এখানে সমাবেশ রয়েছে এবং এই মুহূর্তে আমরা চট্টগ্রামের কবি কাজী নজরুল ইসলাম রোডে রয়েছি এবং উনি কিন্তু সার্কিট হাউস থেকে কিন্তু রওনা হয়েছেন এবং আমরা দেখেছি যে কিছু সময় পূর্বে, আধা ঘন্টা পূর্বে দেখেছি আমরা সার্কিট হাউসে কিন্তু পুরো সার্কিট হাউসে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু
ব্যাপক লোক ছিলেন এবং সেখানেও কিন্তু ওবায়দুল কাদের সাহেব দেখেছি তার নেতা কর্মীদের সাথে অভ্যর্থনা নিচ্ছেন এবং সেখানে তিনি কথা বলেছেন এবং নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে বিভিন্ন আসনের যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু আপনার এখানে সবাই আসার চেষ্টা করছেন, তাদের লোক জনবল দেখানোর চেষ্টা করছেন। সব কিছু মিলিয়ে যে আমরা যেটা দেখেছি গত দুই দিনে গতকালকে এবং আজকে যে আওয়ামী লীগের যে নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষ উৎফুল্লভাবে তারা কিন্তু এখানে এসেছেন এবং একটি মানে ভোটের একটি আমেজ কিন্তু দেখা যাচ্ছে এবং আগামী নির্বাচনের সামনে রেখে যে ভোটের একটি আমেজ উৎসব সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং যে যার মতো করে যেসব প্রার্থী একা কাশনে কিন্তু অনেক প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের আপনার নিজস্ব শোডাউন বলেন আপনার কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু তারা কিন্তু মিছিল করেছেন, তারা কিন্তু নেতাকে স্বাগত জানিয়েছেন এবং ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে নিজ নিজ নেতার তো সব কিছু মিলিয়ে কিন্তু তার সফর চলছে। এই মুহূর্তে আমরা বহরে রয়েছি, আমরা যাচ্ছি কর্ণফুলীতে, সেখানে হয়তো গেলে আপনাকে হয়তো আমরা আরও কিছু জানাতে পারবো আজকের কী কী বলছে। তিনি কিন্তু গতকালকে একটি কথা বলেছেন যে যুক্তফ্রন্ট নিয়ে যে জাতীয় ঐক্য করতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো হবে না। তো সব কিছু মিলিয়ে ছিল আমাদের সর্বশেষ। সজল মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সফরে, দুই দিনের সাংগঠনিক সফরে কক্সবাজারের পথে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে তারা চট্টগ্রাম পর্যন্ত পৌঁছেছে। সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছিলেন আমাদেরকে এই সফরের খবর। অভাবের তাড়নায় ঢাকায় এসে রাজধানীর একটি বাসায় গৃহকর্মীর কাজ নেয় শিশু রোকসানা। ভাগ্যের নির্মম পরিহাসে 8 মাস নির্যাতনের শিকার হয় শিশু রোকসানা। দিনমজুর বাবার অসহায়ত্বের পাশে এসে দাঁড়িয়েছেন নড়াইলের সমাজসেবী থেকে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা ও আইনজীবীরা। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা আর আইনি লড়াইয়ের কথাও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। দিনমজুর বাবার একমাত্র আদরের মেয়ে রোকসানা অভাবের তাড়নায় ঢাকা ওয়ারির টিবু সুলতান রোডে আসাদুল্লাহর বাসায় আসে গৃহকর্মীর কাজে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পেটের অভাব মেটাতে যে উল্টো রোকসানার ভাগ্যে জুটে 8 মাসের পাশবিক নির্যাতন। দীর্ঘ নির্যাতনের এক পর্যায়ে রোকসানার মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে হতদরিদ্র বাবা রাসেল শেখ। 5 সদস্যের সংসার, দিনমজুর কাজ করা শিশু রোকসানার বাবা জানান রোকসানার উপর কতটা নির্যাতন চালিয়েছে আসাদুল্লাহ ও তার পরিবার। খালে মাথাটা আছে আর কটা হাড্ডি আছে, আর ওর মাথা আঘাত করা, মাথার ভিতর রক্ত জমাট বেঁধে গেছে, ব্লাড ফুলে গেছে, ব্রেন ফুলে গেছে। এখনো দিনটা 24 ঘন্টা খালি মাথা বাড়ি ফর্তায়। যদি কোনো সময় 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যদি ভালো লাগে তাহলে ঘুমায়, আর নাহলে 24 ঘন্টায় মাথা পড়ে। শিশু রোকসানাকে দেখতে হাসপাতালে আসেন যুগ্ন পুলিশ কমিশনার সহ নড়াইল আইনজীবী সমিতির সভাপতি এবং নড়াইল জেলা সমিতির সাধারণ সম্পাদক। এ সময় অপরাধীর শাস্তি নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। বাকি আসামি যারা আছে, একজন হজে আছে আর একজন পালিয়ে আছে, আমাদের ডিএমপি থেকে আমরা সহযোগিতা করছি। এই আসামির অচিরেই ধরা পড়বে, আশা করি এটা এই বিচারের সপর্দ করার জন্য পুলিশের পক্ষ থেকে যা যা করা দরকার সেটা করা হবে। আমরা আত্মবিশ্বাসী যে এই কেসে আমরা জিতব এবং এটা না হলে মানবতার পরাজয় হবে, কাজে মানবিক কারণে আমরা সবাই এই রোকসানার বিচারে আমরা আছি। আমরা আইনগতভাবে আমরা লড়ছি কারণ এটা হচ্ছে মানবিক মূল্যবোধের ব্যাপার, তাকে সর্বোচ্চ শাস্তি যাতে হয় আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে চাই। যার বাসায় এই অপরাধ সংঘটিত হয়েছে সেই অভিযুক্ত আসাদুল্লাহ বর্তমানে দেশের বাইরে আছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। আলী তালুকদার, News24, ঢাকা। হামলা মামলা সহ নানা হয়রানির শিকার হয়েও আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে নেত্রকোনার 5টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। একসময় 5টি আসনই বিএনপির দখলে থাকলেও গত 10 বছর ধরেই আসনগুলো রয়েছে আওয়ামী লীগের দখলে। সামনে নির্বাচনে আসনগুলো আবারও পুনরুদ্ধারে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানিয়েছেন জেলা বিএনপির নীতি নির্ধারকরা। সোহান আহমেদ কাকনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার 5টি আসনেই বিএনপির দখলে থাকলেও গত 10 বছর ধরে জেলার সবগুলো আসনে রয়েছে আওয়ামী লীগের দখলে। হামলা মামলা সহ নানা হয়রানির শিকার হওয়ায় প্রকাশ্যে তেমন কোনো গণসংযোগ করতে পারছে না বলে অভিযোগ মনোনয়ন প্রত্যাশীদের। তবে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি কেন্দ্রীয়ভাবে লবিং চালিয়ে যাচ্ছেন তারা। দলীয় মনোনয়ন প্রত্যাশায় নারী নেত্রীরাও কাজ করছেন তৃণমূলে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত আছে, সেই হিসেবে আমি নিজেও নেত্রকোনা 2 আসন থেকে একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং নির্বাচন করার জন্য প্রস্তুত আছি।
প্রতিটি আসনে মনোনয়ন লড়াইয়ে একাধিক প্রার্থী মাঠে থাকলেও দলীয়ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে তার সাথে কাজ করার কথা জানিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। নেত্রী যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে এবং তার নির্বাচনী আমি করব। যে কোনো মুহূর্তে নির্বাচনে আসুক, যে কোনো দিনে আসুক, আমরা নেত্রকোণাতেই আমরা ইনশাল্লাহ বিজয় চিনিয়ে নিয়ে আমার নেত্রীকে উপহার দিতে পারব। এদিকে আগামী নির্বাচনে তৃণমূলে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাদেরকেই দলীয় মনোনয়ন দেওয়ার দাবি বিএনপি কর্মী সমর্থকদের। কর্মীদের সঙ্গে যারা যোগাযোগ রাখে তৃণমূল পর্যায়ে তাদেরকেই বেগম খালেদা জিয়া যেহেতু নমিনেশন দেয়, বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে আসে, দলের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাদেরকে দিয়ে নেতৃত্ব আমরা চাই। নির্বাচনকে সামনে রেখে আসনগুলো পুনরুদ্ধারে সাংগঠনিকভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক। এই প্রতিকূলতার মধ্যেও আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পান, মুক্ত হন আল্লাহর রহমতে, তাহলে আমরা নির্বাচনের প্রস্তুতি আছে। নেত্রকোণা এই পাঁচটা আসনেই যাতে আমরা উদ্ধার করতে পারি সেই জন্য আমি সর্বশক্তি প্রয়োগ করে কাজ করে যাব। 10 উপজেলায় 86টি ইউনিয়ন ও 5টি পৌরসভা নিয়ে গঠিত জেলার 5টি সংসদীয় আসন, যেখানে মোট ভোটার রয়েছেন 15,89,454 জন। News24 সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত News24 সংবাদে। বাংলাদেশি অভিবাসীরা হচ্ছে উইপোকা এবং এদের প্রত্যেককে ঝেঁটিয়ে বিদায় করা হবে, এমন ঘোষণা দিলেন ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের প্রেসিডেন্ট অমিত শাহ। শনিবার রাজস্থানের মাধোপুর জেলায় আয়োজিত এক নির্বাচনী প্রচারণামূলক জনসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের জাতীয় নিরাপত্তা নষ্ট করছে, এদের ঠেকানোর জন্যই নাগরিক পঞ্জী করার পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। তবে এরই মধ্যে ভারতের আসামে খসড়া নাগরিক পঞ্জীর সংশোধিত তালিকা থেকে বাদ পড়া প্রায় 40 লাখ মানুষকে আবারও নিবন্ধনের সুযোগ দেওয়া হবে বলে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। চলতি বছরের 1 জানুয়ারি প্রকাশিত প্রথম তালিকায় মাত্র 1,80,00,000 মানুষের নাম ছিল। 1971 সালের 24 মার্চের আগে থেকে আসামে বসবাস করছেন এমন প্রমাণ না পাওয়ায় সংশোধিত তালিকায় তাদের নাম রাখা হয়নি, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর বাদ পড়া 40 লাখ আবেদনকারী আসছে 25 সেপ্টেম্বর তালিকায় নাম ওঠাতে আপিল করতে পারবেন বলে জানানো হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আয়োজিত সামরিক মহড়ায় হামলার জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত সৌদি জোটকে দায়ী বলে অভিযোগ করেছে ইরান সরকার। প্যারেডের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে, আহত হয়েছেন অন্তত 60 জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে হামলাকারীরা সেনা সদস্যদের মতো মিলিটারি পোশাক পরেছিল। তারা ভিড়ের মধ্যে থাকা নারী ও শিশুদের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় জঙ্গি সংগঠন IS হামলার দায় স্বীকার করলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দাবি করেন ইরানের মানুষের মনে নিরাপত্তাহীনতা সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পুতুল সৌদি জোট এই হামলা চালিয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনী এরই মধ্যে 4 সন্ত্রাসীকে হত্যা করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। News24 সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত News24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। চট্টগ্রামের বাজারে আগাম শীতকালীন শাকসবজির দেখা মিললেও দাম বেশি হয় হতাশ ক্রেতারা। বেড়েছে সব ধরনের চালের দামও, বেড়েছে ডিমের পাশাপাশি আদা রসুন পেঁয়াজের দামেও ঊর্ধ্বগতি। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
বন্দরনগরী চট্টগ্রামে কম বেশি সব বাজারেই বিক্রি হচ্ছে শিম, মূলা, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, ধনে পাতা সহ শীতকালীন শাকসবজি। শীতকালীন সবজির মধ্যে শিম বিক্রি হচ্ছে 100 থেকে 130 টাকা কেজি দরে। বেড়েছে কাঁচামরিচের পাশাপাশি টমেটো, মূলা, বেগুনের দামও। বাজারে শুধু আলু আর কাঁচা পেঁপে ছাড়া 50 টাকার নিচে কোনো সবজি কিনতে না পেরে হতাশ ক্রেতারা। বাজারে কোনো মা বাপ নেই, এখানে অসম্ভব দাম। শিম, বরবটি, তারপর ঝিঙ্গা, তারপর আপনি ঢ্যাঁড়স, এই জাতীয় জিনিসগুলোর দাম বেশি। আর বরাবরের মতো বিক্রেতারা বলছেন বাজারে সবজির সংকট এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে সবজির দামও। এখন মনে করেন গাড়ি ভাড়া বেশি, সব দিক দিয়ে বেশি, এদের খরচ বেশি, এই জন্য জিনিসের দাম বাড়তি। সবসময় এখন 2-1 টাকা বাড়া। এদিকে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 10 টাকা পর্যন্ত। একই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজ, আদা, রসুন সহ সব ধরনের চালের দামও। আমার সাধারণ মানুষের জন্য স্পেশাল হয়ে গেলি, চালের দাম বাড়ছে 28% ট্যাক্স, মানে আপনার 100 টাকা 28 টাকা বাড়তি। তো ষোলো বাজার কমবে না আশা করি, এরকম থাকবে। নিয়মিত বাজার মনিটরিং করলে সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে মনে করেন ভোক্তারা। নিউজ 24 সংবাদে ছিল এখনকার মতো, আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।